গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলের নাম তো আপনারা অবশ্যই জানেন। দেখো, এই মাত্র আমার বিছানা গোটানো হয়ে গেছে আর ওখানে সবার একটা গেঞ্জি রয়ে গেছে, তো এই অবধি এখন আছে। বন্ধুরা সবাই কী করছো? নিশ্চয়ই খুব বাড়িতে আছো, সবাই যে যার কাজে ব্যস্ত। এখন বাজে 7:30, আর আজকে উৎসব, স্কুল যায়নি। শরীরটা একটু খারাপ লাগছে কারণ প্রচণ্ড সর্দি লেগে গেছে, নাক দুটো বন্ধ হয়ে আসছে, আর বলছে মা আমার ভালো লাগে না, গাটা হালকা গরম, যার জন্য আজকে স্কুলে যায়নি। আর আজকে আমার কর্তার ছুটি বৃহস্পতিবার। আজকে আমার অবস্থা নাজেহাল, এখনও কোনো কাজ হয়নি, একটু লেটেই উঠেছি। সারা রাত ছেলে আজকে জ্বালিয়েছে যে মা আমার নাক বন্ধ হয়ে আসছে, আমি ঘুমোতে পারছি না, যেই কারণে তো একটু উঠতে দেখলাম স্কুল যখন যাবে না তো একটু দেরি করে, বলতে 6:30 উঠেছি, প্রতিদিনের থেকে একটু লেট। তো পুজোর ফুল তোলা হয়ে গেল, পুজোর ফুল তুলতেও অনেক সময় লেগে যায়, এখনও কাঁচা বাকি, ছেলেকে খাওয়ানো বাকি, ওষুধ খাওয়াতে হবে, অনেক কাজ। চলো একটা একটা করে এবার সেরে নিই। তো আমি দেখতেই পাচ্ছ কচু বাগানে চলে এসেছি। দেখো এগুলো হচ্ছে দুধ কচু, এগুলো একটু সাদা সাদা ধরনের হয়। বাগান থেকে এখন নিয়ে চললাম দুধ কচু, দেখতে পাচ্ছ দেখা তো, এটা আমি তাড়াতাড়ি কেটে। তো আজকে ভাবলাম একটা পুরনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটা, এই রেসিপিটা হচ্ছে আমার ঠাকুমায়ের রেসিপি, আমার ঠাকুমা খুব রান্না করতো এটা। ওটা শুধু মান কচু বা দুধ কচু নয়, যে কোনো কচু দিয়ে, কচুর ডেগো দিয়েই ঠাকুমা করতো। দেখো আমি কত তাড়াতাড়ি করে কচুর শাকগুলো কেটে বেছে নিলাম। তো এই দেখো কাটার পর আমি এগুলো ভালো করে ধুয়ে জল থেকে তুলে নিচ্ছি। তো এইভাবেই আমি করতে থাকবো, দেখতে থাকুন। তো এই যে আমি কড়াইতে এখন তেল দিয়ে দিয়েছি, আমার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আছে রাঁধুনি আর আছে শুকনো লঙ্কা। তো আমি তেলে ফোড়ন দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এই ফোড়নটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা কচুর শাকগুলো দিয়ে দেবো। তো দিয়ে হালকা করে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো একটু হলুদ আর নুন। তো ভালো করে আবার একটু কষিয়ে নেব, যতটা পারবেন কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু কেউ আবার ভাপ দিয়েও নিতে পারেন একটু জল ফেলে। তো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, দেখো ঢাকা তুলে আবার দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। যে যেভাবে ঝাল খাবেন সেই পরিমাণে ঝাল দেবেন, এটা নিয়ে কোনো কিছু বলার নেই আমার। দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি একটু জল দিয়ে দিলাম। তো জল দেওয়ার পরে আমি আবার ঢাকা দিয়ে দিয়েছি। তো ঢাকাটা তুলে আবার আমি একটু চিনি আর একটু লঙ্কার গুঁড়ি মিশিয়ে দিলাম। আপনারা চাইলেন ঝালটা নিজেদের ইচ্ছা মতন দেবেন। আর এখানে আমি দেখো কালো জিরে একটু শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়েছি। তো আমি এবার কালো জিরেটা গুঁড়ো করে নিলাম। তো এইদিকে দেখো আমার কচুর শাকটা একদম সেদ্ধ হয়ে জল কমে এসছে। তো এর মধ্যে আমি নারকেলের দুধ দিয়ে দিলাম। তো দুধ কচুর মধ্যে পড়ে গেল নারকেলের দুধ। তো এইবার এটা যত টানবে তত ভালো লাগবে, টেস্ট আসবে। তো এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম তেঁতুল। আপনারা চাইলে তেঁতুল দিতেও পারেন নাও পারেন, কিন্তু আমার একটু টক টক কি ভালো লাগে। তো আমি সেইভাবেই প্রথম করলাম, এটা আমার ঠাকুমায়ের রেসিপি, জানি না কেমন খেতে লাগবে। তো এই দেখো একদম টান টান করে তেঁতুল দিয়ে করে দিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে, আর খেতে দারুণ টেস্টি হয়েছে, দারুণ টেস্টি, বলার নেই, এতটাই খেতে ভালো হয়েছে। এর মধ্যে আমি এই দেখো ভেজে রাখা কালো জিরেটা, যেটা হালকা গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা মিশিয়ে দিলাম। তো মেশানোর পর দেখো এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, কি বলবো, দারুণ দারুণ। তো আমার পুরো দেখো কচুর টক বলতে পারো, দুধ কচু মান কচু যাই বলো না কেন, কচুর টকটা দারুণ। কচুর দুধ কচুর ডেকো দিয়ে যেটা আমি রান্না করলাম তেঁতুল দিয়ে টক, খেতে দারুণ হয়েছে, হেভি টেস্টি হয়েছে, আর টক ঝাল মিষ্টি, ও বলার নেই। তো আমার দেখো স্নান হয়ে গেছে, খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো আমি আজকের ভিডিওটা আর বড় করলাম না, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে শেয়ার করো, ঠিক আছে? যে ভালো লাগলো না মন্দ লাগলো, অনেকে তো আবার কচু শাক খেতেই জানে না, তো যারা জানো না তারা বাড়িতে ট্রাই করো, দেখবে ভালো লাগবে। আর যদি না লাগে থাকে তবু একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। আমার চ্যানেলের নাম হচ্ছে মজুমদার ফ্যামিলি, আর আমি হচ্ছি আপনাদের বন্ধু শিউলি, ঠিক আছে? আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, টাটা। বন্ধুরা সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো।